অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 22 জানুয়ারি সেই সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। রাম পুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরে অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিল হবে। হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সংহতি মিছিল। 22 জানুয়ারি ব্লকে ব্লকে তৃণমূলের সম্প্রতি মিছিল হবে বলে গতকালই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার 22 জানুয়ারি তৃণমূলের এই সংহতি মিছিল যাতে পিছিয়ে দেওয়া হয় সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাম পুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিল গতকালই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23 জানুয়ারি হয়েছে, 26 জানুয়ারি হয়েছে, 22 জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুদ্দায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22 জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। খুব অ্যালার্মিং, উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো, উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান, সেন্সিটিভ এলাকাগুলোতে মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। তাই পশ্চিমবাংলার গণতান্ত্রিক প্রিয় মানুষকে বলবো, সতর্ক থাকুন, সজাগ থাকুন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন যেদিন রয়েছে, অর্থাৎ 22 জানুয়ারি, সেই দিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 22 জানুয়ারি তৃণমূলের এই সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। রাম পুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিলের ঘোষণা করেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলে নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। 22 জানুয়ারি ব্লকে ব্লকে কলকাতার পাশাপাশি তৃণমূলে সম্প্রীতি মিছিল হবে বলেও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানান। তৃণমূলের এই সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দিয়েছে, এটা তো খুব ভালো কথা। 23 জানুয়ারি, 26 জানুয়ারি
ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিনগুলির ঠিক প্রাক্কালে দেশের যা অবস্থা তাতে তিনি সম্প্রীতি, ঐক্য, সংহতির কথা বলেন এবং সেই জন্য সংহতি মিছিলের ডাক। যে বা যারা সম্প্রীতি চায় না, সংহতি চায় না, ধর্মের মেরুকরণে মানুষের মধ্যে, সমাজের মধ্যে ভেদাভেদের বীজ ছড়াতে চায়, তাদেরই শুধু আপত্তি থাকবে সংহতি মিছিলে। তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা কুৎসা করছে, তারা আদালতে যাচ্ছে, কিন্তু মানুষ বুঝবেন এই বাংলার মাটি সকলকে নিয়ে একসঙ্গে চলার সর্বধর্ম সমন্বয়, পরধর্ম সহিষ্ণুতা এবং মানুষে মানুষের মিল। ফলে সংহতি মিছিলকে তারাই সমালোচনা করবেন, তারাই বাধা দেবেন যারা মানুষের মানুষে ভেদাভেদের পক্ষে, বীজ ছাড়ার পক্ষে মানুষের বিচার করবেন।